আজকে চলে এসেছি আমরা নির্মল কাকার বাগানে। কাকা কেমন আছো? হ্যাঁ আছি, নমস্কার। হ্যাঁ নমস্কার। আমরা এই ভিডিওতে আপনার বাগানে যত রকমের আমের ভ্যারাইটি আছে, আপনি তো অনেক নতুন নতুন আমের ভ্যারাইটি নিয়ে কাজ করছেন। আমি দেখলাম অলরেডি আমার পাশেও এই যে এটা কি ভ্যারাইটি রয়েছে, পুষা অরণিমা। আচ্ছা, তো এরকম আরো অনেক ভ্যারাইটি আছে এবং তার চারা আছে, সমস্তটা আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো। তো কাকা, সবার প্রথমে আপনার যে এই যে লোকেশনটা, এটা যদি একটু দর্শকদের বলে দেন। এটা হচ্ছে মণ্ডপঘাট গ্রাম আর নিয়ার বাতগুল্লা। আচ্ছা, যারা দূর থেকে আসবে, মনে করুন যে যারা শিয়ালদা থেকে আসবে, তারা কিভাবে আসবে? আর যারা মুর্শিদাবাদ থেকে আসবে, তারা কিভাবে আসবে যদি একটু বলে দেন? যদি শিয়ালদা কিংবা মুর্শিদাবাদ থেকে আসে, ট্রেন লাইনে আসে, তাহলে বাতকুলে নামতে হবে। আচ্ছা, বাতকুলে নেমে ওই এসে টিকিট কাউন্টারের সামনে অটো আছে, সরাসরি অটোওয়ালাকে বললে হবে, নির্মলদার কাঁঠাল বাগানে যাবে, তাহলে চিনবে। আচ্ছা ঠিক আছে, আমি পরিচিত সবাই। আচ্ছা, মুর্শিদাবাদ থেকে আসলো কৃষ্ণনগরে, বাতগুল্লাতে নেমে ওখান থেকে আপনারা জাস্ট অটো করে কিন্তু সরাসরি চলে আসতে পারেন কাকার বাগানে। তো কাকা, আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলে দেন দর্শকদের। মোবাইল নাম্বার হচ্ছে 6296865648। আচ্ছা, এই নাম্বারে তো হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপটা আছে 9933136052। আচ্ছা, আমি নাম্বারগুলো আপনাদের সুবিধার্থে ডিসপ্লে করে দিলাম, আপনারা সেখান থেকে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন। আচ্ছা, তাহলে একটুখানি আমরা ঘুরে ঘুরে দেখি আপনার বাগানে কি কি ভ্যারাইটি রেডি হয়েছে। এইটা কোন ভ্যারাইটি আছে? এটা হচ্ছে অস্টিন। আচ্ছা, মুকুল চলে আসছে তো? অলরেডি মুকুল চলে আসছে। তাহলে আশা করছি এই সিজনে আমরা ফল দেখতে পাবো এই গাছে। হ্যাঁ, এই সিজনে ফল দেখা যাবে। দেখা যাবে তো? আচ্ছা ঠিক আছে, তাহলে দর্শক আপনারা এই গাছটা দেখুন, এই গাছটাতে আপনাদের রেজাল্ট দেখানো হবে মোটামুটি এই সিজনে আর কিছুদিন পরেই, এখন তো মুকুল আসা শুরু হয়েছে। হ্যাঁ, এটা কি ভ্যারাইটি আছে? মিয়াজাকি। আচ্ছা, দেখুন গাছের গেট আপ, দেখুন একটা এই যে প্রত্যেকটা গাছে কিন্তু মুকুল এসছে, আর অলরেডি যেগুলোতে আসেনি এই সিজনে আসবে। আশা করছি আপনাদের রেজাল্ট খুব তাড়াতাড়ি দেখাবে নির্মল কাকু। সেই আমেরিকান রেড পালমার। আমেরিকান রেড পালমার। আচ্ছা আচ্ছা কাকু, আম গাছে আপনার গাছগুলো দেখছি প্রত্যেকটা মানে গেট আপই আলাদা। আচ্ছা, অন্য কি কোনো পরিচর্যা করা হয়? অনেকেই বলে ছাদ বাগানে, প্রশ্ন করে যে আম গাছে নাকি পাতা পুড়ে যায়, পাতা ঝরে যায়, পাতা ঝলসে যায়, তাহলে আপনি কি কি পরিচর্যা করছেন একটু যদি বলেন দর্শকদের। আমি তো এমনি সেরকম পরিচর্যা করতেও পারি না, তারপরেও যেটুকু করি বলতে বেশিরভাগই আমি গোবর সার দিয়ে করি। শুধু গোবর সার দিয়ে তো অল্প তো হালকা 10-26 কিংবা পটাশ ফটাস এই ধরনের জাতীয় অল্প কিছু দেওয়া আছে। আচ্ছা, কিন্তু নর্মালি গোবর সারটা দিলেই ভালো হয়ে যায়। এটাই সেই নাম ডকমাই। নাম ডকমাই। আচ্ছা, আপনি কি এই এই সমস্ত গাছ থেকে মাদার প্ল্যান্ট থেকে চারা তৈরি করেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, সেটাই। মিয়াজাকি। আচ্ছা, সব মুকুল কিন্তু আসছে অলরেডি, এই বছরেই গাছ ফোরে আসা করছে গাটা বলতে চারা তৈরি করার জন্য। ঠিক আছে, নেক্সট দেখা। মিয়াজাকি আছে অনেকগুলো, মিয়াজাকি আমার কাছে প্রায় 100 উপর লাগানো আছে মিয়াজাকি। মিয়াজাকি মাদার প্ল্যান্ট তো আছে। আচ্ছা, চারা তো দেখবো একটু পরে, দেখছি আমরা চারাগুলো। ব্যানানা ম্যাঙ্গো। আচ্ছা, চাষের জন্য ব্যানানা ম্যাঙ্গো কি হবে? চাষের জন্য অবশ্যই। আচ্ছা, কাটিমন কাটিমনটা হচ্ছে 12 মাসে আম। আমি তো আশা করি কাটিমন খাওয়ার জন্য পাকা খাওয়ার জন্য কাটিমন হচ্ছে বেস্ট। যত ভ্যারাইটি আছে এর, মানে 12 মাসে যতগুলো জাত আছে তার ভিতরে কাটিমনটাই বেস্ট। দেখুন এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো, আর গাছ ভরে কিন্তু মুকুল আসছে পুরো চারদিকে। দেখো, আচ্ছা দাঁড়াবে তো এই মুকুলগুলো? হ্যাঁ দাঁড়িয়ে যাবে, তাহলে রেজাল্ট তো আমরা অবশ্যই দেখবো। আচ্ছা, মোটামুটি আর কয়দিনের মধ্যে আমগুলো দাঁড়াবে? চৈত্র মাস। খুব সুন্দর কালার কিন্তু অম্বিকা। ঠিক আছে, তবে অম্বিকার কি মুকুল এসছে? সবগুলোতে এখন বেরোবে এখানে। হ্যাঁ এখনো বেরোবে। ঠিক আছে, তাহলে চলো নেক্সট দেখি। ক্যানিস্টার পাইট, এটা তো প্রথম শুনলাম আমি। এটা খুব সুন্দর আম। আচ্ছা, এই যে আম গাছগুলো দেখাচ্ছেন, এগুলোর বয়স কেমন হবে? এগুলো 2 বছর সব। এটা কি ভ্যারাইটি আছে? চ্যাংমাই। চ্যাংমাই। আচ্ছা, বিখ্যাত সেই আম চ্যাংমাই। আচ্ছা, এখানে লাইন দিয়ে আরো কিছু কিছু ভ্যারাইটি রয়েছে। আচ্ছা, আপনি একটু বলে দেন কি কি ভ্যারাইটি আর রয়েছে মুখে? সব এখন ঘুরে তো দেখা সম্ভব না, অনেক ভ্যারাইটি রয়েছে আপনার কাছে। চারাগুলো অবশ্যই দেখাবো এখন দর্শকদের। আচ্ছা, মোটামুটি আপনার কাছে আমের কত রকমের ভ্যারাইটি রয়েছে? আমার কাছে দেশি আর বিদেশি মিলিয়ে 70টা জাত আছে। 70টা জাত রয়েছে। আচ্ছা, এটা একটা চ্যাংমাই তাই তো? চ্যাংমাই। আচ্ছা, এই যে মুকুল কিন্তু আসছে অলরেডি, চলে এসে গেছে। ঠিক আছে, চলুন তাহলে চারাগুলো দেখা যাক দাম সহ। এটা হলো সেই বিখ্যাত আম কাটিমন। এটা কিন্তু আপনাদের চাষের জন্য কিন্তু একটা উপযুক্ত ভ্যারাইটি। কাটিমন কিন্তু বছরে কাকা তিনবার হয় আমি কিন্তু জানি, সারা বছরই থাকে, এটাই হলো কথা। আর দেখুন কি পরিমাণে মুকুল এসে কাকা। এই গাছটার বয়স কত? এটা 3 বছর। 3 বছর বয়স গাছটার। এটাও এটা কি ভ্যারাইটি? এটা ভাস্তারা। ভাস্তারা। দেখুন আম অলরেডি কিন্তু দাঁড়িয়ে গেছে, এখন ফেব্রুয়ারি মাস চলছে, অলরেডি আম দাঁড়িয়ে গেছে।
এই গাছটা হলো একটি আলাদা ভ্যারাইটি, কানুন ভোগ, বারো মাস ভ্যারাইটি। আর কাকা এই গাছটা বয়স কত? কিন্তু তাও কিন্তু এই বছরই আমার মনে হচ্ছে এই গাছটাতে আম দাঁড়িয়ে যাবে, যেহেতু মুকুল এসছে। আচ্ছা, তো এবার একটু চলুন আপনাদের চারাগুলো দেখাই। এটা কিন্তু আমাদের একটা দেশীয় ভ্যারাইটি বলা যেতে পারে, সুবর্ণরেখা ভ্যারাইটি। এই গাছও কিন্তু অলরেডি মুকুল আসছে। আচ্ছা, এগুলো তো চারা কাকা, তাই না? এই চারার দাম কেমন রাখছো? ষাট টাকা করে আপনারা পেয়ে যাবেন সুবর্ণরেখার যে ভ্যারাইটির চারা, প্রচুর পরিমাণে রয়েছে, আপনারা সংগ্রহ করতে পারেন। আপনারা অনেকেই বলেন যে শুধু বিদেশি ভ্যারাইটি দেখাই, পাশে কিন্তু হিমসাগরও রয়েছে। কাকা, এই দেশি ভ্যারাইটি হিমসাগরগুলোর দাম কত আছে? ষাট টাকা করে। আচ্ছা ঠিক আছে, দেখুন এখানে সমস্ত দেশীয় ভ্যারাইটির আম রয়েছে কাকার, প্রচুর পরিমাণে রয়েছে চারা। এখানে রয়েছে, আমি দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে, দেখুন ল্যাংড়া রয়েছে এখানে, দশেরই আছে। দাম মোটামুটি কাকার দাম কত থেকে কতর মধ্যে রাখছো একটু যদি বলেন? দশেরিটা 80 টাকা। আচ্ছা, আর মোটামুটি বাকিগুলো? বাকিগুলো 60 টাকা করে আপনারা পেয়ে যাবেন। এই যে দেখুন সমস্ত কিন্তু ট্যাগ করে রেখে দিয়েছে কাকা। আর ভাস্তারা রয়েছে, ভাস্তারার দাম কত? এগুলো 80 টাকা। 80 টাকা করে দাম আছে। আচ্ছা, থাই অল টাইম। আচ্ছা আচ্ছা, থাই অল টাইম। থাই অল টাইম কিন্তু এই এতে আম ধরে না, দাঁড়ায় না আমার যা মনে হয়। থাই অল টাইম, হ্যাঁ দাঁড়ায়, এতে আম বড় আসলে দাঁড়াবে, বড় আসলে দাঁড়াবে। আপনি তো রিসেন্ট নার্সারি শুরু করেছেন, তাই তো? অল্প দিন হলো। আচ্ছা, কি নাম রেখেছেন নার্সারির? নন্দন নার্সারি। আচ্ছা ঠিক আছে, তো নার্সারি মোটামুটি এখানে ওভারভিউ আপনারা দেখতেই পাচ্ছেন। তো চলুন এক এক করে তাহলে কাকা আপনার নার্সারিতে কি কি আমের চারা রয়েছে একটু যদি দেখান দাম সহ। আচ্ছা ঠিক আছে, এই যে এখানে আমি দেখতে পাচ্ছি প্রথমে এগুলো রয়েছে কাটিমন, কাটিমন তাই তো? এই কাটি, আচ্ছা ঠিক আছে, কাটিমনের দাম কি রাখছো? এগুলো 120 টাকা করে। 120 টাকা করে। দেখুন এখানে কিন্তু কাকা লিখেও রেখেছে দাম অলরেডি কাটিমন। আর খুব সুন্দর হেলদি চারা, চারাগুলোকে আপনাদের দেখিয়ে দিই ভালো করে। মোটামুটি 2.5 ফুট করে হাইট হবে এক একটা চারার। আচ্ছা, তার পাশে কি রয়েছে? এটা থ্রি টেস্ট, তাই তো? দাম কি রেখেছেন? 220 টাকা। 220 টাকা করে দাম রেখেছেন থ্রি টেস্ট, মোটামুটি 3 ফুট হাইট হবে। আর গাছের গেট আপ কিন্তু খুবই সুন্দর, দেখুন মোটামুটি ভালো চারা আপনারা পেয়ে যাবেন। তার পাশে কি রয়েছে? ওটা লালমোহন। লালমোহন, আচ্ছা এই আমটার টেস্ট কেমন হবে? টেস্ট খুব সুন্দর, তবে গোল সাইজ হবে, আর হচ্ছে কি তোমার একদম কালারটা খুব সুন্দর লাল আসবে। আচ্ছা, আমি কিন্তু প্রথম শুনলাম লালমোহন। আচ্ছা, আপনি কি এর আগে টেস্ট করেছেন? আচ্ছা ঠিক আছে, এর দাম কি রাখছেন? এর দাম হচ্ছে 300 টাকা। আচ্ছা, ছাদ বাগানে সম্ভব লালমোহন? লালমোহনটা ছাদ বাগানে করা যায়, ডোব ভ্যারাইটি, খুব একটা বড় হবে না ডোব ভ্যারাইটি। আচ্ছা ঠিক আছে, নেক্সট নেক্সট কি আছে? রেড পালমার, রেড পালমার। আচ্ছা, এই চারাগুলো কি দাম রাখছেন? 180 টাকা করে। আচ্ছা ঠিক আছে, তো চারাগুলো আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর রয়েছে। পাশে বলুন আর কি কি আছে? BN7 বিখ্যাত ভ্যারাইটি, কিন্তু বিখ্যাত ভ্যারাইটি, খুব সুন্দর টেস্ট, খুব ভালো BN7, হ্যাঁ টেস্টও ভালো কালারও ভালো। আচ্ছা, দাম কি রাখছেন? এটার দাম 300 টাকা। 300 টাকা BN7। আচ্ছা, নেক্সট এটা হচ্ছে কি তোমার কেশর, কেশর, হ্যাঁ কেশর, এর দাম কি রাখছেন? এটা 230 টাকা। 230 টাকা করে দাম রাখছেন। এটা কিউ সবাই, কি এটা কি ভ্যারাইটি? কিউ সবাই, কিউ সবাই। আচ্ছা, আমি তো শুনিনি আগে কোনোদিন। এটা খুব ভালো। আচ্ছা ঠিক আছে, তো এর দাম কি রাখছেন? আচ্ছা, এই চারাগুলো মনে হচ্ছে খুবই বড় হাইটে, প্রায় 4.5 ফুট হয়ে যাবে। 300 টাকা করে দাম আছে। নেক্সট কি আছে? তারপর তো বাড়িতে আরো আছে, বাড়িতে আরো। দেখুন এখানে কিন্তু কাকা প্রত্যেকটা গাছ ট্যাগিং করে রেখেছেন, খুবই লেট ভ্যারাইটি, বাড়িতে আরো, হ্যাঁ খুবই লেট ভ্যারাইটি, এবং টেস্ট কিন্তু খুব ভালো, কালারটা খুব সুন্দর। হ্যাঁ, এর দাম কি রাখছেন? 250 টাকা করে দাম রাখছেন। মোটামুটি হাইটটা মনে হচ্ছে একটু ছোট গাছটা, বড় আছে। আচ্ছা ঠিক আছে, তারপরে নেক্সট কি আছে? কিউজাই, খুব ভালো একটা ভ্যারাইটির আম, এর দাম কি রাখছেন? 300 টাকা। 300 টাকা দাম আছে। আচ্ছা নেক্সট ওই পাশে আর কি কি আছে? নূরজাহান। আচ্ছা, আর নবাবী আমলের আম, হ্যাঁ নূরজাহান আমটা আমি দেখিনি এখনো। আচ্ছা, 220 টাকা দাম আছে। আর কি কি আছে? তারপরে তোমার হচ্ছে গিয়ে কিং অফ চাকাবাত। আচ্ছা, এর দাম কি রাখছেন? 180 টাকা। বিখ্যাত একটি আম কিং অফ চাকাবাত। আচ্ছা, ওর পাশে আমি দেখতে পাচ্ছি নাম ডকমাই রয়েছে, নাম ডকমাই আছে। আচ্ছা, ওর দাম কি রাখছেন? এটা হচ্ছে 250 টাকা। 250 টাকা। আচ্ছা, কিং অফ চাকাবাতের চারাগুলো একটুখানি আপনাদের দেখিয়ে দিই। এই যে এখানে কিন্তু পাতায় ট্যাগ করা রয়েছে, আর মোটামুটি 3 ফুট হাইট তো হবেই। আর এটা হচ্ছে নাম ডকমাই, নাম ডকমায়ের হাইট হবে মোটামুটি 4 ফুট, 4 ফুট হয়ে যাবে। নাম ডকমায়ের দাম কত বললেন? এটা হচ্ছে নাম ডকমাই হচ্ছে যে তোমার 250 টাকা। 250 টাকা করে। আচ্ছা আচ্ছা, ওই পাশে আর কি ভ্যারাইটি আছে? চলুন, বাড়ি এগারো। আচ্ছা, বাড়ি এগারো কি দাম রাখছেন? বাড়ি এগারো হচ্ছে 150 টাকা। 150 টাকা। আচ্ছা, মোটামুটি বললেন 70 রকমের আম রয়েছে আপনার কাছে। এখানে আরেকটি ভ্যারাইটি রয়েছে, এটা হলো অম্বিকা। আচ্ছা, এটার দাম কি রাখছেন? এটার দাম 300 টাকা। 300 টাকা রাখছেন। এটা একটা দেশীয় ভ্যারাইটি, কিন্তু খুবই স্বাদের আম, টুসা, হ্যাঁ খুব ভালো ভ্যারাইটি। আচ্ছা, এই লাল লাল এগুলো কি রেট? কস্তুরি। আচ্ছা, এর দাম কি রাখছেন? আচ্ছা, একটা জিনিস আমি একটু জিজ্ঞাসা করছি, এই যে গাছগুলো মাটির সাথে বসে রয়েছে,
আচ্ছা, যদি কেউ কোনো দর্শক যদি এখনই এসে নিতে চায় সে কি নিতে পারবে? হ্যাঁ, তোলা যাবে না, কিন্তু নিলে তুললে সঙ্গে সঙ্গে আবার শিকড়ে কোনো প্রবলেম হবে না? এটা প্যাকেটে ভিতরে আছে। এটা কি আছে? এটা পার্পল, যেটা ওই তোমার ডকমাই পার্পল, নাম ডকমাই পার্পল ভ্যারাইটি। আচ্ছা, বুঝতে পেরেছি। ওটার কি দাম আছে? এটা 550। এটা একটু হাই রেট, কারণ এটা এখনো বাজারে অতটা উঠেনি। বাজারে উঠেনি, আর কালারটাও খুব সুন্দর দেখতে। খুব সুন্দর, হ্যাঁ একদম বেগুনি কালারের ভিতরে খুব সুন্দর কালার। নেক্সট কি আছে? এটা আছে তোমার অরুণিকা। অরুণিকা, আচ্ছা এর দাম কি আছে? ৩৫০ টাকা। আচ্ছা, আপনাদের দেখাই, কিন্তু প্রত্যেকটা গাছ এখানে কিন্তু ট্যাগিং করে রেখে দিয়েছে, কাকার বাড়ি আসলে আপনারা খুব সুন্দরভাবে নিয়ে যেতে পারবেন। আচ্ছা কাকা, আপনি তো কি বাড়িতে সবসময় থাকেন না? তাহলে যদি কেউ অন্য শনিবার রবিবারে বাড়িতে আসি। আচ্ছা, বাড়িতে কি আর বাকি দিন? হ্যাঁ, লোক থাকে, লোক থাকে, তাই তো? যদি কেউ আসে দূর থেকে নিয়ে যেতে পারবে। হ্যাঁ, পারবে। আর শনি রবিবারে আসলে সব থেকে ভালো হয়। এই গাছগুলো মোটামুটি 3 ফুট হাইট হবে, 2.5 থেকে 3 ফুট। আর গাছের গেট আপ আপনারা দেখেই নিন, এখানে দেখতেই পাচ্ছেন গাছের গেট আপ গুলো। পছন্দ হলে অবশ্যই কাকার সাথে যোগাযোগ করবেন। আচ্ছা নেক্সট, ওটা কি আছে? সেন্সেশন, 350 টাকা দাম রয়েছে। আচ্ছা, আর ওর পাশে আর কি কি রয়েছে কাকা? টমি আটকিন, আচ্ছা ওর দাম রয়েছে দেখতে পাচ্ছি আমি এখান থেকে 350 টাকা। আচ্ছা, আর আর মানে মোটামুটি অনেকগুলো ভ্যারাইটি কিন্তু দেখা হয়ে গেল, প্রচুর ভ্যারাইটি রয়েছে। দেখুন এখানে একটা ভ্যারাইটি রয়েছে অরুণিমা, গাছগুলোর হাইট প্রায় 2.5 ফুট হয়েছে। আর এখানে রয়েছে ব্যানানা ম্যাঙ্গো, যেটা কমার্শিয়ালি কিন্তু চাষ করা যেতে পারে কাকা, চাষের জন্য। আচ্ছা ঠিক আছে, ব্যানানা মোটামুটি বছরে কয়বার হচ্ছে? একবারই হয়, ঠিক আছে। আর কাটিমন তো ঠিক আছে, কাটিমনের দাম কেমন রাখছো কাকা? 120 টাকা করে দাম। আর এই গাছগুলো দেখুন, ব্যানানা কিন্তু খুবই হেলদি চারা। দেখুন ফ্রেন্ডস, এখানে আরেকটি চারা রয়েছে আলফ্যান্সো, এটার মোটামুটি হাইট দেখতেই পাচ্ছেন 2 ফুট মতো হবে, এর দাম রয়েছে 100 টাকা। আর এই পাশে রয়েছে গৌরমতি, খুবই সুন্দর হেলদি চারা, বড় বড়। এই চারাগুলোর দাম রয়েছে 100 টাকা মোটামুটি। এই তাই তো কাকা ভ্যারাইটি? হ্যাঁ আছে, যা আছে সব বাগানে। আজকের ভিডিওতে তো কাকা শুধু আমটাই দেখালাম, আর লেবু কি কি রয়েছে যদি একটু বলে দাও? লেবু আপাতত আমার হচ্ছে 12টা জাত আছে। 12টা একটু যদি বলে দেন। এটা হচ্ছে মালটার ভিতরে যে একটা আলাদা মালটা বলতে, এটার খোসাটা খুবই একদম তেলতেলে হবে। আচ্ছা, মানে বাজারে যেটা বিক্রি করে সেইটাই। আচ্ছা, আর এই অলরেডি আমি ফুল চলে এসেছে এগুলোতে। এই যখন এই গাছে আমি দেখতে পাচ্ছি গাছ ভরে ফুল এসেছে। আর ওই পাশে আর কি কি ভ্যারাইটি রয়েছে? এর ভিতরে আছে তোমার ম্যান্ডারিন, এটা ম্যান্ডারিন। আচ্ছা, ডেকোপন, আচ্ছা বিখ্যাত লেবু ডেকোপন, ভালো টেস্ট কিন্তু ডেকোপনে, এবং দেখতেও খুব সুন্দর হয়। আর লেবুগুলোর সাইজ প্রচন্ড বড় হয়। 12টা জাত আছে। আচ্ছা, এইটুকুনি গাছে ফুল চলে এসেছে। আচ্ছা, এখানে পেয়ার আর কিছু ভ্যারাইটি রয়েছে? কি ভ্যারাইটি রয়েছে পেয়ারের? এটা হচ্ছে L49। আচ্ছা, বারুইপুর। তারপর তোমার হচ্ছে গিয়ে আরেকটা কি এলাহাবাদ নাকি? এর দাম কেমন আছে? এগুলো 60 টাকা। 60 টাকা করে সব। আর এটা ভেরিগেটেড মালটা আছে? ভেরিগেটেড মালটা, আচ্ছা ওটা তো দেখেছি। আর ভেরিগেটেড মালটার দাম কেমন আছে? ওটা 100 টাকা। 100 টাকা। আজকের এই ভিডিওতে আপনাদের নির্মল কাকার যত আমের মাদার প্ল্যান্ট ছিল সেগুলো আপনাদের দেখালাম, সে সমস্ত নতুন ভ্যারাইটির চারা পাবেন, দাম সব আপনাদের দেখানোর চেষ্টা করলাম। কাকা কয়েকদিন হলো নার্সারি শুরু করেছে, তো আপনারা এখান থেকে এসে অথেন্টিক চারাগুলো সংগ্রহ করতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। গাছ সম্পর্কে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন। আর আপনাদের যদি সুন্দর ছাদ বাগান থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে মেসেজ করতে পারেন, আমি আপনাদের ছাদ বাগানের সুন্দর একটি ভিডিও করে আমার চ্যানেলের মাধ্যমে সকল দর্শকদের সাথে তুলে ধরার চেষ্টা করবো। নমস্কার, সবাই ভালো থাকবেন।